মোদি প্রধানমন্ত্রী সরকার গঠনের দাবি নিয়ে বুধবার রাষ্ট্রপতির কাছে, আগামী শনিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন মোদি। গত মঙ্গলবার 24-এর লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর এনডিএ সরকারের তৃতীয়বার ক্ষমতায় ফেরা প্রায় নিশ্চিত হয়ে যায়। কিন্তু মোদি সরকার ফিরবে কিনা, অর্থাৎ নরেন্দ্র মোদি কি ফের প্রধানমন্ত্রী হবেন নাকি জোট শরিকেরা অন্য কোনো নেতার নাম প্রস্তাব করবেন, মঙ্গলবার থেকে এই প্রশ্নটাই ঘুরেছে রাজনৈতিক মহলে। 24-এর নির্বাচনে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। এরই প্রেক্ষাপটে বুধবার প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠকে বসেন এনডিএর শরিকেরা। সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনে এনডিএ শরিকদের ওপরেই ভরসা করতে হবে মোদি সাহদের। সূত্রের খবর অনুযায়ী এদিনের বৈঠকে সরকার গঠনে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু দুজনেই লিখিতভাবে সমর্থন দিয়েছেন বিজেপিকে। সূত্রের আরও দাবি, এনডিএ বৈঠকে সরকার গঠন নিয়ে নরেন্দ্র মোদীকে নীতিশ কুমার বলেছেন তাড়াতাড়ি করুন, সরকার গঠনে দেরি করবেন না। বুধবার প্রধানমন্ত্রীর বাসভবনে চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমারকে পাশে বসিয়ে বৈঠক করেন নরেন্দ্র মোদি। বৈঠকে নরেন্দ্র মোদীকে সর্বসম্মতিক্রমে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের নেতা হিসাবে বেছে নেওয়া হয়েছে, অর্থাৎ এনডিএ জোটের প্রধানমন্ত্রীর পদপ্রার্থী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর বাসভবনের বৈঠকে এদিন উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, রাজনাথ সিং, অমিত শাহ, চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার, একনাথ শিন্ডে সহ শরিক দলের সমস্ত নেতৃত্ব। সূত্রের খবর অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এদিনের বৈঠকে নেতা হিসাবে বেছে নিয়েছেন বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। বৈঠকের পর এনডিএ সূত্রে দাবি করা হয়েছে, বুধবারই রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের দাবি জানানোর পর শুক্রবার মোদীকে এনডিএর সংসদীয় দলনেতা হিসাবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী শনিবারই তৃতীয়বারের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন নরেন্দ্র মোদী। পাশাপাশি এদিন দিল্লিতে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গের বাড়িতেও বৈঠকে বসে বিরোধী জোট ইন্ডিয়ার শরিক দলের নেতৃত্ব। বৈঠকে মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, তেজস্বী যাদব, রাজ্যের তৃণমূল দলের হয়ে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ইন্ডিয়া জোটের অন্যান্য শরিক দলগুলির সমস্ত নেতৃত্ব। প্রসঙ্গত, মঙ্গলবার ফল প্রকাশের পর থেকেই সরকার গঠনে মেন ফ্যাক্টর হিসেবে দাঁড়িয়েছিলেন নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছিলেন এই দুই নেতার হাতেই রয়েছে পরবর্তী সরকারের ভবিষ্যৎ। পরবর্তীতে কে বসবেন দিল্লির মসনদে সেটা নির্ভর করবে এই দুই নেতার সিদ্ধান্তের ওপরে। লোকসভা ভোটের ঠিক আগেই ইন্ডিয়া জোটের হাত ছেড়ে এনডিএ জোটের সামিল হন নীতিশ কুমার। তারপরেই তাকে রাজনীতির ময়দানে পল্টুরাম বলে কটাক্ষ করা হয়েছিল। এবার সেই পল্টুরামই দিল্লির সরকার গঠনের নির্ধারক শক্তিতে পরিণত হয়েছেন। তবে সূত্রের খবর, এদিন এনডিএ বৈঠকে সমস্ত নেতায় নরেন্দ্র মোদীর এই জয়কে অভিনন্দন জানিয়েছেন, তার নেতৃত্বে দেশের অগ্রগতি হয়েছে, তার প্রশংসাও করেছেন এনডিএর শরিক নেতারা। জানিয়েছেন বিকশিত ভারত গঠন নিয়ে নরেন্দ্র মোদীর একটি স্পষ্ট দৃষ্টিভঙ্গি রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড। পশ্চিমবঙ্গের সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।